স্বাগত সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন বিজ টাইমে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, আজ আমরা বাণিজ্যিক ব্যাংকের এসএমই খাতের অর্থায়ন এবং সুদের হার নিয়ে কথা বলবো। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। তো আমরা এসএমই খাতে অর্থায়ন নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তো শুরুতেই আসলে আমরা আপনার কাছে মানে একটি ধারণা চাইবো যে মানে এসএমই খাত তো আসলে অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বড় খাত, তো সেটার বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিপ্রেক্ষিতে মানে এসএমই খাতের অবস্থাটা আসলে কেমন দেখছেন? যদি সত্যিকার অর্থে বলেন যে এটার সম্ভাবনার জায়গাটা কতখানি, এটার গুরুত্ব কতখানি, নিঃসন্দেহে এটা অনেক মানে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। এটার বড় কারণ হলো যে এখানে আপনার অনেকগুলো মানুষের কর্মসংস্থান হয়, অনেক নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষের একটা আয়ের সংস্থান হয়, এবং একই সাথে আমাদের যে দেশীয় অর্থনীতির ভেতরে আভ্যন্তরীণ চাহিদা যেটা আছে সে চাহিদার একটা বড় যোগানটা কিন্তু আসে এসএমই খাত থেকে। ফলে সেদিক থেকে উৎপাদনের কথাই বলেন, আয়ের কথা বলেন বা কর্মসংস্থানের কথা বলেন, অর্থনীতির এই বিভিন্ন যেই গুরুত্বপূর্ণ সূচকগুলো আছে তার গতি প্রকৃতির একটা বড় অংশ কিন্তু এসএমই খাতের সাথে যুক্ত। আর তার থেকেও বড় কথা হলো যে আমরা এসএমই খাতকে বিশেষভাবে গুরুত্ব এই জন্য দেই কারণ বাংলাদেশের যেই অর্থনৈতিক কাঠামো কথা আমরা বলি, আমরা যেহেতু খুবই বড় জনসংখ্যার দেশ, এখানে কর্মসংস্থান সৃষ্টি করা, এখানে উৎপাদন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে আমাদের সত্যিকার অর্থে এসএমই খাতকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। ফলে আমরা ধারাবাহিকভাবেই দেখেছি যে অন্তত আমাদের নীতি পরিপত্রগুলোতে কিন্তু এসএমই খাতের যে গুরুত্বটা এটাকে প্রায়ই উল্লেখ করা হয়। আর সমস্যা যেটা হয় সেটা হলো যে যখন আমরা নীতি তৈরি করি, তারপরে যখন এটার বাস্তবায়ন হতে যায়, তখন গিয়ে আমরা দেখি যে এসএমই খাত অতখানি গুরুত্ব পায় না। অর্থাৎ যেই ধরনের আমরা নীতি সহায়তা প্রদান করছি বিভিন্ন খাতকে, সেখানে এসএমই খাতটা অতখানি গুরুত্বের সাথে আসে না। এটা না আসার কারণ হলো একটা রাজনৈতিক অর্থনৈতিক অবস্থান তাদের রয়েছে, কারণ তারা সংখ্যায় অনেক হলেও এটা খুব সঙ্গবদ্ধ কিন্তু একটা খাত না। অর্থাৎ এই খাতের সাথে যারা যেসব উদ্যোক্তারা আছেন তারা খুব বেশি একত্রিত হয়ে অ্যাসোসিয়েশনের মাধ্যমে যেই ভাবে আসলে দরকষাকষির জায়গাটায় থাকবেন সেইটা অতখানি তারা করে উঠতে পারেন না। ফলে দেখা যায় যে যখন আমরা প্রণোদনাগুলোকে নির্ধারণ করি তখন প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে এসএমই খাতকে কিন্তু অতখানি আমরা দেখি না যে গুরুত্ব দেওয়া হচ্ছে, ফলে সেটা একটা সমস্যা। আপনি বেশ কয়েকটি দিক থেকেই আমরা বলি যে এটা তারা এক ধরনের বৈষম্যের শিকার হয়। আমি আপনি যদি সুদের হারের কথা বলেন, আমরা যেখানে বড় উদ্যোক্তাদেরকে কম সুদে ঋণ দেবার কথা বলি বা ব্যাংকগুলো যেই হারে সুদ দেয় সেইটার থেকে কিন্তু আপনি যখন এসএমই খাতের অর্থায়নের কথা বলি তখন কিন্তু সুদের হারটা আরও অনেক বেশি থাকে। আমরা এক সাম্প্রতিক সময়ে যখন আমরা বলছিলাম যে বড় উদ্যোক্তাদের কথা আমাদের তো প্রায়ই আলোচনার ভিতরে এসেছে যে এটাকে 9% নামিয়ে আনা উচিত কারণ এটা 12-13% তারা ব্যবসা করতে পারছেন না, কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে দেখেন তাহলে এসএমই খাতের যখন অর্থায়নের বিষয় আসবে তখন কিন্তু এটা সুদের হার কিন্তু প্রায় 16-18% মতো গিয়ে ঠেকছে। ফলে সেদিক থেকেও তারা এক ধরনের বৈষম্যের শিকার হন। আর পরিশেষে যদি আমি বলি যে নীতি সহায়তার অন্যান্য জায়গাতেও যদি আমি দেখি যেভাবে আমরা বড় উদ্যোক্তাদেরকে বিভিন্ন সময়ে ঋণের রিস্কেজুলিং করি বা পুনঃতফসিলীকরণ করছি, অন্যান্য সুবিধা দিচ্ছি, এসএমই খাতগুলো কিন্তু সেই অর্থে সেই ধরনের বিশেষ সুবিধা পায় না। এবং যদি সাম্প্রতিক সময়ের কথা বলি তাহলে আমরা দেখব যে গত মানে 15 অর্থবছর বা 16 অর্থবছর 17 অর্থবছরের দিকে যদি তাকাই তাহলে এসএমই খাতে অর্থায়ন একটা কিন্তু বড় হচ্ছিল, এটা সুদের হার কিছুটা কম ছিল সেই সময়ে, বেশ অর্থায়ন হচ্ছিল 18-20% মতো আমরা প্রবৃদ্ধি তখন দেখেছি। গত অর্থবছরটার দিকে যদি দেখি তাহলে আমরা কিন্তু প্রবৃদ্ধি খুবই কম অর্থায়নের, এটা প্রায় 1% মতো মাত্র আছে, ফলে সেই অর্থ প্রায় প্রবৃদ্ধি হয়নি। কিন্তু যে সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশ ব্যাংকের যদি আপনি মনিটারি পলিসি স্টেটমেন্ট যেটা এসছে মুদ্রানীতি, সেই মুদ্রানীতিতে কিন্তু আগামী 6 মাসের জন্য যখন নীতি নির্ধারণ করা হয়েছে সেইভাবে এসএমই খাতকে কিন্তু অনেক উল্লেখ করা হয়নি বা বিশেষ নজর দেওয়ার ক্ষেত্রে কী পদক্ষেপ আসবে সেই ধরনের কিন্তু তেমন কিছু দেখিনি। এবং
যেটা আমি বলছিলাম যে সাম্প্রতিক সময়ে যে ব্যাংকের সুদের হারের যে বড় বিতর্ক আছে তার ভিতরে কিন্তু আপনি দেখবেন যে এসএমই খাত অনুপস্থিত। মানে আপনার কাছে কি মনে হয়, মানে এত গুরুত্বপূর্ণ খাত হওয়ার পরেও মানে এভাবে আমরা গুরুত্বহীন থেকে যাচ্ছে কেন? বা ব্যাংক যেটা আমি বললাম যে এটা আসলে বড় সমস্যা হলো যে তাদের দর কষাকষির জায়গাটা তা মানে সেই ক্ষেত্রে দুর্বল। এটার কারণ হলো যে দেখেন এসএমই খাতের সাথে যারা যুক্ত আছেন তারা তো বড় ব্যবসায়ী না, ধনী ব্যবসায়ী না, তাদের যথেষ্ট পরিমাণ শক্তি নেই এবং তারা সংঘবদ্ধভাবেও তারা আসলে সেই অর্থে তেমন একটা যেতে পারে না। আমাদের এখানে যে বিজনেস অ্যাসোসিয়েশনগুলো আছে এগুলো বেশিরভাগই খাতভিত্তিক এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে এটার ভিতরে বড় যারা উদ্যোক্তা আছেন তাদেরই কিন্তু নেতৃত্বমূলক জায়গায় থাকেন। একমাত্র FBCCI যেটা আমরা বলি যে আমাদের অ্যাপেক্স বডি পুরো বিজনেসের জন্য, সেই FBCCI-তে কিছুটা যারা ছোট উদ্যোক্তা আছেন এসএমইর সাথে যুক্ত তাদের কিছুটা রিপ্রেজেন্টেশন আছে, কিন্তু সেখানেও কিন্তু আপনি সেই অর্থে এসএমইর থেকে নেতৃত্ব স্থানে অনেক বড় আকারে এসেছেন তা নাই, ফলে নীতি দর কষাকষিতে তারা হয়তো পিছিয়ে থাকছেন। আমরা বেশ কিছু সমস্যা বা প্রতিবন্ধকতার কথা শুনলাম, সেক্ষেত্রে এসএমই খাতকে যদি অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখুক, কর্মসংস্থানে আরও বেশি ভূমিকা রাখুক, সেজন্য আসলে হয়তো তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্বভাবে আসছে না বা তাদের দাবিগুলো নীতি নির্ধারণী পর্যায়েভাবে পৌঁছাচ্ছে না বা তারা হয়তো সেই সুযোগ সুবিধা পাচ্ছে না, কিন্তু মানে অর্থনীতির স্বার্থে মানে আমাদের রাষ্ট্রের আসলে করণীয় কী? করণীয় দুটো জায়গা আছে। একটা হলো যে আমার মনে হয় যে নতুন উদ্যোক্তা তৈরির জন্য স্পেশালি ফোকাসটা করা উচিত। আমাদের এখানে যেটা হয় যে সেই অর্থে কিন্তু আমাদের ভেঞ্চার ক্যাপিটাল বা অন্যান্য সোর্স কিন্তু নাই। আমাদের পুরো অর্থনীতির যদি আপনি সত্যি করে ভালো করে তাকান তাহলে দেখবেন যে পুরো প্রাতিষ্ঠানিক অর্থায়ন ব্যবস্থাটাই কিন্তু নির্ভরশীল হলো ব্যাংকিং খাতে। এখন ব্যাংকিং খাতের জন্য যেটা সমস্যা হয় সেটা হলো যে ব্যাংকিং খাতে ধরনের ছোট ছোট ঋণ তো যদি দিতে যায়, কারণ এসএমই খাত তো আর আপনার 5 কোটি 10 কোটি টাকার ঋণ নিবে না, তাদের চাহিদাটা একটু কম থাকবে, তো তাদের ট্রানজাকশন কস্টটা অনেক বেড়ে যায়, ফলে তারা উচ্চ সুদের হারের দিকে যান। সেই জায়গাটাকে যদি সামাল দিতে হয় তাহলে আমার নতুন উদ্যোক্তার জন্য আমার কিছু আসলে স্পেশাল ফাইন্যান্সিং স্কিম লাগবে এবং নতুন ইনস্ট্রুমেন্ট তৈরি করতে হবে। এই ভেঞ্চার ক্যাপিটালের মতো বা সিড ফান্ডিংয়ের মতো কিছু ফান্ড আসলে এখন তৈরি করাটা দরকার, বিশেষত আমরা যেই ধরনের সম্ভাবনাময় খাতের কথা বলি যে ICTতে আমরা আর একটু সম্ভাবনার জায়গা দেখি বা আমরা সফটওয়্যার তৈরির এদিকে যাব, ডিজিটাল বাংলাদেশের দিকে যাব, সেইটার অর্থায়ন করবার জন্য কিন্তু স্পেশাল ফাইন্যান্স লাগবে। এটা সারা বিশ্বেই লেগেছে, এটা বাংলাদেশের জন্য স্পেশাল কেস না। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে ট্র্যাডিশনালি আমরা দেখেছি যে যেসব দেশ এই ধরনের আমরা যেটাকে বলি যে লেবার ইনটেনসিভ ম্যানুফ্যাকচারিংয়ে বা সার্ভিসেস দিয়ে গ্রো করেছে তাদের জন্য এসএমই খাতের জন্য বড় জায়গাটা হলো যে আমরা কীভাবে এই খাতটাকে বৃহৎ যেই আমাদের খাত আছে সেই বৃহৎ খাতের সাথে যুক্ত করতে পারবো কিনা ভ্যালু চেনের ভিতরে। অর্থাৎ আপনি যে আমি যে ধরেন সবচেয়ে বড় উদাহরণ হলো জাপানের, জাপানের যদি আমরা হিস্ট্রি দেখি ইকোনমিক হিস্ট্রি তারা যেটা করেছেন সেটা হলো যে বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে কিন্তু তাদের প্রোডাকশনের একটা পার্ট তারা অসংখ্য এসএমইর কাছ থেকে কালেক্ট করেছেন। অর্থাৎ তারা যখন আপনার গাড়ি তৈরি করেছেন তখন এসে তার পার্টসগুলো কিন্তু এসএমই খাত সরবরাহ করেছে, তারা যখন সাইকেল তৈরি করেছে একসময় জাপান, মানে এটা তো আসলে পরিকল্পনার বিষয়, ফলে হ্যাঁ ব্যাকওয়ার্ড লিঙ্কে যেমন ফরওয়ার্ড লিঙ্কে এই এসএমই খাতকে আসলে করতে হবে আর কি। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে একটা বিশেষ প্রণোদনারও জায়গা আছে, ওই জায়গাটাতে এক্সপ্লোর করবারও ব্যাপার আছে। এটা শুধুমাত্র সরকারের একার বিষয় না, আমাদের যারা বৃহৎ উদ্যোক্তা আছেন তারাও কিন্তু এটা চিন্তা করতে পারেন যে কীভাবে আমরা এসএমই খাতটাকে আনলে তাদের কস্ট অফ প্রোডাকশনটাও তাহলে কিছুটা কমে যাবে। আর তৃতীয় জায়গা যেটা সেটা হলো যে বিশেষভাবে আমাদের নজর দেওয়া দরকার হলো কিছু স্পেশাল ফাইন্যান্সিং স্কিম যেটা নারী উদ্যোক্তাদেরকে কেন্দ্র করে কিছু আমাদের এখানে আছে। অনেক ক্ষেত্রেই এই ধরনের নীতি সহায়তা যতটুকুই আমাদের অ্যাভেলেবল আছে সেগুলো পাওয়ার ক্ষেত্রে আরও একটু আমাদের সহজ সুবিধা দিতে হবে। মানে আমরা হয়তো একটা নতুন ক্রেডিট স্কিম করি কিন্তু সেটাকে ব্যবহার কিন্তু অতখানি হয় না, কারণ এটার ব্যুরোক্রেটিক প্রসেসগুলো অনেক জটিল হয়, ইনফরমেশন অতখানি সহজ না, এটা যেভাবে তৈরি করা হচ্ছে সেটা যে ডকুমেন্টেশন সেটার জন্য এসএমই খাতগুলো যথেষ্ট প্রস্তুতি নেই, ফলে সেইটার সাথে যদি আমি অ্যাড করতে চাই তাহলে উদ্যোক্তাদের একটা সংঘবদ্ধভাবে
আমার মনে হয় যে একটা ক্যাপাসিটি বিল্ডিং এর দরকার আছে। এখন সেটা সরকার যেই বণিক সমিতি আছেন, বিশেষত এফবিসিআই আছেন, তাদের সাথে মিলে এক ধরনের ক্যাপাসিটি বিল্ডিং লাগবে। আর ফাইনালি হলো একই ধরনের ক্যাপাসিটি বিল্ডিং লাগবে হলো যে তাদের মার্কেটিং, আমি যেটা বললাম যে ভ্যালু চেইনের সাথে যেটা যুক্ত হচ্ছে সেই ধরনের ইনফরমেশনের ক্ষেত্রে। অর্থাৎ আমাদের এখানে দেখেন এখন প্রচুর মোটরসাইকেল তৈরি হচ্ছে না, তো মোটরসাইকেলের যে এখন নতুন বিজনেস আসছে সেইটার যদি যে ছোট ছোট পার্টসগুলো আছে সেগুলোর সাথে যদি আমরা আমাদের এসএমই খাতগুলোকে যুক্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের সেখানে একটা বড় সম্ভাবনা আসবে। আমাদের যেই লাইট ইঞ্জিনিয়ারিংগুলো কিন্তু মূলত এসএমই খাত, কিন্তু সেইটাকে যদি আমরা যদি আমাদের হেভি ইন্ডাস্ট্রির সাথে যদি যুক্ত করতে পারতাম অ্যাডিকুয়েটলি তাহলে কিন্তু আমাদের একটা বড় এখানে প্রণোদনা আসতো। আর ফাইনালি হলো যে আমাদের অবশ্যই এসএমই খাতের জন্য এক্সপোর্ট করবার ক্ষেত্রে আমাদের বিশেষ সুবিধাকে চিন্তা করতে হবে, সেটা হলো যে তাদের মার্কেট এক্সপ্লোরেশনের দিক থেকে, তাদের রিপ্রেজেন্টেশনের দিক থেকে। এইটা অনেক দেশেই সরকারি পর্যায় থেকে সহায়তা দেওয়া হয় স্পেশাল ফান্ডের মাধ্যমে, যেন যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আছেন তাদেরকে একত্রিত করে যুক্ত করে এটা বিভিন্ন দেশে সেই প্রোডাক্টগুলোকে প্রমোশন করা। আচ্ছা, আমরা সেক্ষেত্রে মানে আরেকটি বিষয় থাকে যে অর্থায়ন হচ্ছে মূলধন এসএমইর উদ্যোক্তাদের জন্য একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে অনেকের অভিযোগ আছে তাদের যে ঠিকমতো লোন দিতে চায় না বা একটা অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয় তাদের, দিলেও সেটা তার কাঙ্ক্ষিত পর্যায়ে হচ্ছে সে ব্যাংক থেকে অর্থায়নটা পান না। মানে এই জায়গাটা মানে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর মানসিকতার কোনো সমস্যা এখনো রয়ে গেছে কিনা এসএমই এর ব্যাপারে কি মনে হয়? এটা নিঃসন্দেহে আমার মনে হয় যে একটা বড় যে চিন্তার জায়গা আছে। দেখেন আমাদের ব্যাংকিং খাতের মাধ্যমে যে অর্থায়ন হচ্ছে বিনিয়োগে, তার মধ্যে আমাদের সবচেয়ে বড় অভিযোগটা কি, বড় অভিযোগটা হলো ঋণ খেলাপির জায়গাটা। তো সেটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনি দেখুন ঋণ খেলাপিদের কিন্তু আসলে বৃহৎ অংশটা হলো যারা বৃহৎ উদ্যোক্তা, তাদের কাছ থেকে যারা রিলেটিভলি এসএমই ফাইন্যান্স করছেন সেইটার রিকভারি কিন্তু অনেক ভালো বৃহৎ উদ্যোক্তাদের চাইতে। আর সমস্যাটা হলো যে আমাদের ব্যাংকিং খাতের যে বর্তমান কাঠামোতে পরিচালিত হচ্ছে সেই ব্যাংকিং খাতের কাঠামোর ভিতরে এসএমইকে প্রমোট করার জন্য যথেষ্ট পরিমাণ তাগিদ নাই। এখন তাগিদ নাই এই কারণে হলো যে তাদেরকে অনেকগুলো তাহলে মানুষকে আসলে মনিটর করতে হয় বা ম্যানেজ করতে হয় সেই অর্থে। তো সেইটার দিকে যাওয়ার চাইতে তারা মনে করেন যে আমার কাছে যে পুঁজিটা আছে এটাকে আমি খুব দ্রুত যদি একজনের কাছে দিয়ে দিতে পারি তাহলে তো আমার ট্রানজ্যাকশন কমে গেল, যেটা আমি বললাম যে ট্রানজ্যাকশন কস্ট ইজ হাই। কিন্তু সেই জায়গাটাতে আমাদের এফিসিয়েন্সির ঘাটতি আছে। এটাকে যদি আমি আর একটু বেশি ডিজিটালাইজ করে এবং সেই অর্থে যদি আমরা একটা স্পেশাল ফাইন্যান্সিং স্কিমগুলোকে আরও ত্বরান্বিত করতে পারি, ব্যাঙ্কগুলোকে উৎসাহ দিতে পারি, সেটা তো একটা বড় ব্যাপার আছে। এসএমই খাতে অর্থায়ন করতে হলে একজন ব্যাংকারকে মানে যেখানে বৃহৎ একজনের জায়গায় হয়তো প্রায় 30-40 জনকে বা 50 জনকে ম্যানেজ করতে হয়, ফলে তাদের জন্য ট্রানজ্যাকশন কস্ট অনেক হাই হয়ে যায়। সো তাদের এক ধরনের উৎসাহ কম থাকে এই ব্যাপারে। সরকারের পক্ষ থেকে যে স্পেশাল স্কিমগুলো আছে এসএমই খাতে ফাইন্যান্সিংয়ের জন্য সেই স্কিমগুলোরও কিন্তু পরিপূর্ণ ব্যবহার আমরা দেখি না। যেমন ধরেন নারী উদ্যোক্তাদের জন্য একটা স্পেশাল ক্রেডিট লাইন আছে এসএমইর জন্য, প্রত্যেকটি শাখায় এখন নতুন করে বলা হয়েছিল যে একটা ডেস্ক থাকবে যারা এসএমই ফাইন্যান্সিং ডিল করবেন। সো একটা স্পেশালাইজড পার্সন থাকবেন যিনি হেল্প করবেন যারা উদ্যোক্তা আছেন, যারা আসতে যাচ্ছেন সেখান থেকে ঋণ নিতে যাচ্ছেন, তাদেরকে যেন সেই যে ডকুমেন্টেশনগুলো বললেন যে একটা অনেক ডকুমেন্ট দরকার হয় সেটা, তো সেই ডকুমেন্টেশনের ক্ষেত্রে এই ধরনের একটা ক্যাপাসিটি বিল্ডিং লাগবে এবং ব্যাঙ্কগুলোকে একটা সহায়তাপূর্ণ জায়গায় আসবে এটা। এবং এটা শুরু কিন্তু অনেক ক্ষেত্রেই হতে পারে যে সরকারি ব্যাঙ্কগুলোকে তাহলে আমরা প্রমোট করতে পারি রিলেটিভলি এখানে, কারণ সরকারি ব্যাংকের ক্ষেত্রে আপনি দেখবেন যে এসএমই খাতে কিন্তু ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে তাদের রিকভারি বেটার কম্পেয়ার টু যদি আমি বলি যে যারা লার্জ এন্টারপ্রেনার্স আছেন। ফাইনালি যেটা ইস্যু সেটা হলো যে বড় প্রবলেম যেটা আমি আগেও বলেছি যে আমাদের ট্র্যাডিশনাল ফাইন্যান্সিং মেজার দিয়ে সব ধরনের এসএমইকে আপনি ফাইন্যান্স করতে পারবেন না, কারণ আপনার যে কোল্যাটারালটা লাগে এইটা অনেক ক্ষেত্রে এসএমইর উদ্যোক্তাদের থাকে না, ফলে একজন লার্জ বোরোয়ার যিনি আছেন তার একটা বড় অ্যাসেট থাকে বা একটা বড় ক্যাপিটাল থাকে, তার এক ধরনের রেপুটেশন আছে, সেটাকে সাথে নিয়ে উনি ঋণ নিতে যান। এসএমইর ক্ষেত্রে অনেক বেশি গ্রাউন্ড রিয়ালিটি চেক করতে হয়। তো এই জায়গাতে যেটা হয় যে এটা একটা স্পেশালাইজড নলেজ বা স্পেশালাইজড সার্ভিসেস,
অনেক দেশে যেটা আছে এটার জন্য আলাদা ব্যাংকগুলোকে আউটসোর্স করে দেয়, যে এই ধরনের জায়গাগুলোতে যে আমরা নলেজটা যদি ওই ব্যাংকার গিয়ে নেওয়ার চাইতে আর একটু লো কস্টে আউটসোর্সিং হয়। তো এই ধরনের সার্ভিসেস আমাদের দেশে এখনও পুরোপুরি আসে নাই, যে এই ধরনের নলেজ অ্যাকোয়ার করার জন্য এসএমইদের বা লোন রিকভারির জন্য যে আউটসোর্সিংয়ের জায়গাটা। সো এই নতুন নতুন যেই মানে ক্ষেত্রগুলো যদি আমরা এখনই এক্সপ্লোর করা শুরু না করি, ভেঞ্চার ক্যাপিটালের মতো নতুন ফাইন্যান্সিং স্কিম যদি আমরা ইন্ট্রোডিউস না করি, তাহলে আমাদের যে আধুনিক এসএমই খাতের কথা আমরা ভাবছি ভবিষ্যতের জন্য সেইটা হবে না। এটা খুবই ইনফর্মাল মানে লো রিটার্ন যে সার্ভিসেস আছে, হ্যাঁ, পান বিড়ির দোকান থেকে চায়ের দোকান থেকে, এর ভিতরে এসএমই খাত একসময় আটকে পড়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে কথা প্রসঙ্গে আসলো যে ব্যাংকের যেই টেন্ডেন্সি আমরা দেখছি, ব্যাংকের যে ইনভেস্টমেন্ট টেন্ডেন্সি, মানে সেটা আসলে আমাদের দেশের পার্সপেক্টিভ, আমাদের ব্যাংকগুলো যা করছে, মানে সেটার ব্যাপারে আসলে আপনার মতামত কি? না, এটা তো ব্যাংকগুলো তো তাদের সুবিধা মতোই দেখেন, তাদের প্রফিটেবিলিটির জায়গা থেকেই দেখবেন। এখন বিষয় হলো যে আপনি নীতি সহায়তার দিকে আপনি আসলে এসএমইর ব্যাপারে সেন্সিটিভ কিনা। কারণ আপনি যেটা আমরা বললাম যে আপনি দেখেন এই যে হিউজ একটা ডিবেট চলছে ইন্টারেস্ট রেট নিয়ে, হ্যাঁ, 6% 9% হবে বলছে, এই 9% আসলে কাদের জন্য হবে? এটা তো পরিষ্কার করে এখনো আসে নাই যে এটা শুধুমাত্র কি টার্ম লোনের জন্য হবে, এটা কি শুধুমাত্র এই আপনার ই হবে। অনেকে বলছেন যে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য একটু বেশি রাখা যায়, কিন্তু এসএমই খাতার জন্য আসলে কি হবে? এটা তো সরাসরি আসলে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বের মাধ্যমেও আসে নাই বা মুদ্রানীতির মাধ্যমেও আসে নাই, এটা সম্পূর্ণভাবেই এসেছে হলো যে সরকার এক ধরনের নিগোসিয়েশন করেছেন বলতে পারেন ব্যাংকারদের সাথে, ব্যাংকাররা স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দিচ্ছেন, ফলে এটা পরিষ্কার করে কিন্তু এটা আসছে না। এই পুরো আলোচনার ভিতরে নীতির জায়গাটাই আসলে আমাদের, নীতির জায়গাটাই যদি আপনি সহায়তা না দেন, আপনি যদি উৎসাহ না দেন, আপনি যদি নীতি নির্ধারক হিসেবে এটা একদম খুব ভিজিবলি প্রকাশ না করেন যে এটা আমার ইম্পর্টেন্ট একটা সেক্টর যেটাকে আমি প্রমোট করতে চাচ্ছি, তখন যারা বেসরকারি উদ্যোক্তা আছেন তারা শুধুমাত্র লাভের দিকে দৌড়াবেন। সেই জায়গাটা তো আমাদের সমস্যা থাকবে, আমাদের ইনভেস্টমেন্ট সেই অর্থে বাড়ছে না। আমাদের যদি সত্যিকার অর্থে বলেন, বাংলাদেশের যে বাজেট তৈরি হচ্ছে সেই বাজেটের পরিপূর্ণ খরচও হয় না, আমাদের বাজেট ডেফিসিট 5% যায় না। সো আমরা কেন এই ধরনের যেই খাতগুলো অনেক বেশি এমপ্লয়মেন্ট তৈরি করতে পারে, প্রোডাকশনের জন্য আরও বেশি সহায়ক হতে পারে দেশীয় অর্থনীতির জন্য, সেগুলোর জন্য তো আরও স্পেশাল আপনার ইনভেস্টমেন্ট স্কিম বা ক্রেডিট লাইন আমরা তৈরি করতেই পারি। তো সেই জায়গাটাতে একটা মনোযোগী হবার দরকার আছে। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটি মানে আমরা মোটামুটি শেষ পর্যায়ে আসছি, যেহেতু ব্যাংকিং খাত নিয়ে কথা বললাম আর কি, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের একটি বিষয় অনেকদিন থেকেই আমরা দেখছি, দেখে আসছি যে খেলাপি ঋণ, বিশেষ করে সরকারি ব্যাংকগুলো তো একের পর এক অভিযোগ উঠে আসছে। তো মানে একটু সংক্ষেপে যদি বলেন যে মানে এ ব্যাপারে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কত, নজরদারির বিষয়ের জায়গাটা কতটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে এবং আগামী দিনে কী করা উচিত? দেখেন, দিন শেষে এটা কেন্দ্রীয় ব্যাংকের তো একটা নেতৃত্বের জায়গা থাকবে। আমরা যেটা মানে সাম্প্রতিক সময় বরং লক্ষ্য করেছি সেটা হলো যে আর্থিক খাতে কেন্দ্রীয় ব্যাংকের যে শক্ত নেতৃত্বপূর্ণ জায়গাটা ছিল সেটা আরও মানে দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন, এটা আরও শক্তিশালী হবার কথা আমরা বলছিলাম, এটা আরও দুর্বল হয়ে যাচ্ছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকও আমি জানি না যে এখন কতখানি তারা মনে করেন যে এটাতে তাদের ঝাঁপে, মানে উৎসাহটা তাদের ভিতরেও আছে কি না এটাও এখন বিষয়। কিন্তু বড় করে যদি বলেন সেটা তো নিঃসন্দেহে তাদের নজরদারির জায়গা রয়েছে, তারা তো এক ধরনের এই পুরো ব্যাংকিং খাতেরই অভিভাবক, ফলে তারা বিভিন্ন ধরনের স্টেপ নিতে পারেন, সেই ক্ষমতা তাদের আইনে দেওয়া আছে। সমস্যা হলো যে তাদেরকে সেই যে ক্ষমতা দেওয়া আছে সেটাকে তারা ব্যবহার করতে পারছেন কিনা ঠিক মতো। আর দ্বিতীয় যেটা বলছি, এটা সার্বিকভাবে কেন্দ্রীয় ব্যাংক একা পারবে না, এটার জন্য আমাদের অন্যান্য যেই সুশাসনের জায়গাগুলো আছে সেইটাতে আরও অনেক বেশি গুরুত্ব আসতে হবে। কারণ আমি কেন বলছি এই কথাটা, যে এটার একটা বড় জায়গাই আছে যে আমরা আইনি প্রক্রিয়ার ভিতরে যদি আমি দ্রুত বিচার করতে না পারি, যারা ঋণ খেলাপি হচ্ছেন, যারা দুর্নীতি করছেন, তাদেরকে যত দ্রুত আমরা বিচারের আওতায় আনবো, একটা এক ধরনের আমরা যেটা বলি যে এক্সাম্পল সেট করতে না পারবো, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে বড় ড্রাস্টিক আপনি চেঞ্জ দেখবেন সেটা আমরা মনে হয় না।
ওকে, আমাদের হাতে আসলে আর সময় নেই, ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি আমাদের এই অনুষ্ঠান। পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানা। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।